আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সাবেক সেনা কর্মকর্তা সিনহার হত্যাকাণ্ডের বিষয়ে কিছু চাঞ্চল্যকর তথ্য দেব। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তাই আপনাদের কাছে অনুরোধ করব ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। আর হ্যাঁ বন্ধুরা, মেজর সিনহার হত্যাকাণ্ডের সর্বশেষ তথ্য এবং দেশি এবং আন্তর্জাতিক সর্বশেষ নিউজগুলো পেতে হলে আমাদের চ্যানেলটি এখনই আপনি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশন চালু করে দিন। তাতে করে দেশি এবং আন্তর্জাতিক সর্বশেষ খবরটি আপনার কাছে পৌঁছে যাবে সবার আগে। বন্ধুরা, সাবেক সেনা কর্মকর্তা সিনহার বুকে ও পিঠে জখমের দাগ পাওয়া গেছে। মূল ঘটনাটি শুরু করা যাক। 31 জুলাই রাত 9টা টেকনাফ থেকে মেরিন ড্রাইভ সড়ক দিয়ে নিজস্ব প্রাইভেট কারে কক্সবাজারের দিকে যাচ্ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। বর্তমানে তার বয়স ছিল 36 বছর। সঙ্গে গাড়িতে ছিলেন সিফাত নামের আরেকজন। 84 কিলোমিটার দীর্ঘ কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ সড়কটির পশ্চিম পাশে উত্তাল বঙ্গোপসাগর আর পূর্ব পাশে উঁচু সবুজ গাছপালার পাহাড় সারি। সেনাবাহিনী কর্তৃক নির্মিত দৃষ্টিনন্দন মেরিন ড্রাইভ সড়কটি আগে পর্যটকদের ভ্রমণে উৎকৃষ্ট স্থান হলেও এখন আতঙ্কের এলাকায় পরিণত হয়েছে। এ সড়কে বন্দুকযুদ্ধে মানুষের মৃত্যুর সারি লম্বা হতে থাকায় সন্ধ্যার পর কেউ মেরিন ড্রাইভে উঠতে ভয় পান। সন্ধ্যা থেকে ভোররাত পর্যন্ত সড়কটি প্রায় ফাঁকাই পড়ে থাকে। মেজর অবসরপ্রাপ্ত সিনহার গাড়িটি প্রথমে বিজিবির একটি চেকপোস্টে এসে থামে। পরিচয় পাওয়ার পর বিজিবির সদস্যরা তাকে ছেড়ে দেন। এরপর রাত 9টার দিকে সিনহার গাড়িটি এসে পৌঁছায় দ্বিতীয় চেকপোস্ট টেকনাফের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর পুলিশ চেকপোস্টে। পুলিশের নির্দেশনা পেয়ে গাড়ি থেকে প্রথমে হাত উঁচু করে নামলেন সিফাত, এরপর নিজের পরিচয় দিয়ে হাত উঁচু করে গাড়ি থেকে নামলেন মেজর অবসরপ্রাপ্ত সিনহা। সিফাতের ভাষ্য, কোনোরূপ জিজ্ঞাসাবাদ ছাড়াই মেজর অবসরপ্রাপ্ত সিনহার বুকে একে একে 3টি গুলি ছোড়েন পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক লিয়াকত আলী। মুহূর্তেই তিনি মাটিতে ঢলে পড়েন। সিনহার ব্যক্তিগত পিস্তল থাকলেও সেটি গাড়িতে ছিল। একটি গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে ওই দিনের ঘটনা সম্পর্কে এমনই বর্ণনা দেওয়া হয়েছে। তবে পুলিশের ভাষ্য অন্যরকম। পুলিশ বলছে, চেকপোস্টে পুলিশ গাড়িটি থামিয়ে তল্লাশি করতে চাইলে অবসরপ্রাপ্ত ওই সেনা কর্মকর্তা বাধা দেন। এই নিয়ে তর্ক বিতর্কের এক পর্যায়ে অবসরপ্রাপ্ত ওই সেনা কর্মকর্তা তার কাছে থাকা পিস্তল বের করলে পুলিশ গুলি চালায়। এতে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গুরুতর আহত হন। তাকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পর সিনহা যে গেস্ট হাউসে উঠেছিলেন সেই গেস্ট হাউসে সিনহার কক্ষে তল্লাশি করে পুলিশ। পুলিশের দাবি, সেখান থেকে বিদেশি মদ ও গাঁজা উদ্ধার করা হয়। ঘটনার পর কক্সবাজারের পুলিশ সুপার ABM মাসুদ হোসেন আমাদেরকে বলেছেন, শামলাপুরের লোকজন ওই গাড়ির আরোহীদের ডাকাত সন্দেহ করে পুলিশকে খবর দেন। ওই সময়ে তল্লাশি চেকপোস্টে গাড়িটি থামানোর চেষ্টা করে পুলিশ, কিন্তু গাড়ির আরোহী একজন তার পিস্তল বের করে পুলিশকে গুলি করার চেষ্টা করেন। আত্মরক্ষার্থে পুলিশ গুলি চালায়। এতে ওই ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে মারা যান। কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা RMO শাহিন আব্দুর রহমান চৌধুরী আমাদেরকে বলেন, হাসপাতালে আনার আগেই অবসরপ্রাপ্ত ওই সেনা কর্মকর্তার মৃত্যু হয়েছিল। শনিবার সকালে তার ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। শাহিন মোহাম্মদ আব্দুর রহমান চৌধুরী আমাদেরকে বলেন, সাবেক ওই সেনা কর্মকর্তার বুকে ও পিঠে জখমের দাগ আছে। ময়নাতদন্ত রিপোর্ট হাতে এলে বলা যাবে জখমের চিহ্ন গুলির কিনা। সিনহার শরীরের উপরের অংশ কর্দমাক্ত এবং বুক ও গলা গুলিবিদ্ধ ছিল। হাতে হাতকড়া লাগানোর দাগ ছিল বলে গোয়েন্দা প্রতিবেদনে উল্লেখ আছে। নিহত সেনা কর্মকর্তা সিনহার বাড়ি যশোরের বীর হেমায়তপুর সড়কে। তার বাবা অর্থ মন্ত্রণালয়ের সাবেক উপসচিব মুক্তিযোদ্ধা মরহুম এরশাদ খান। মেজর সিনহা 51 BMA লং কোর্সের সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর কমিশন লাভ করেন। 2018 সালে সৈয়দপুর সেনানিবাস থেকে তিনি স্বেচ্ছায় অবসর গ্রহণ করেন। তিনি প্রধানমন্ত্রীর নিরাপত্তায় নিয়োজিত স্পেশাল সিকিউরিটি ফোর্স SSFO দায়িত্ব পালন করেন। এখন আমি আপনাদের জানাব মেজর সিনহা কী কারণে কক্সবাজারে ও যেখানে নিহত হয়েছেন সেখানে কেন গিয়েছিলেন।
মূলত 3 জুলাই ঢাকা থেকে কক্সবাজারে আসেন মেজর অবসরপ্রাপ্ত সিনহা। উদ্দেশ্য, জাস্ট গো নামে ইউটিউব চ্যানেলের জন্য ট্রাভেল ভিডিও নির্মাণ করা। সঙ্গে ছিলেন স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির ফিল্ম অ্যান্ড মিডিয়া বিভাগের 3 জন সহ মোট 4 জন। ওঠেন মেরিন ড্রাইভ সড়কের হিমসুড়ি ঝর্ণা এলাকার নীলিমা রিসোর্টে। প্রায় 1 মাস তারা কক্সবাজারের বিভিন্ন স্থানে শুটিং সম্পন্ন করেন। 31 জুলাই বিকালে সঙ্গী সিফাতকে নিয়ে মেজর অবসরপ্রাপ্ত সিনহা কক্সবাজার থেকে টেকনাফের শামলাপুর পাহাড়ে যান। এ সময় সাবেক ওই সেনা কর্মকর্তার পরনে ছিল সামরিক পোশাক, কমব্যাক্ট টি শার্ট, কমব্যাক্ট ট্রাউজার এবং ডেজার্ট বুট। সন্ধ্যা ও রাত্রিকালীন শুটিং শেষ করে তারা রাত 8:30 দিকে পাহাড় থেকে নেমে আসার সময় স্থানীয় কয়েকজন লোক ডাকাত ডাকাত বলে চিৎকার দেন এবং শামলাপুর পুলিশ ফাঁড়িতে খবর দেন। পাহাড় থেকে নেমে মেজর অবসরপ্রাপ্ত সিনহা সিফাতকে নিয়ে নিজস্ব প্রাইভেট কারে ওঠেন। রাত 9:00 দিকে তারা পৌঁছান শামলাপুর পুলিশ চেকপোস্টে। সেখানে আগে থেকেই ডাকাত প্রতিরোধে প্রস্তুত ছিলেন পুলিশ পরিদর্শক লিয়াকত আলী সহ পুলিশের সদস্যরা। পুলিশের সংকেত পেয়ে মেজর অবসরপ্রাপ্ত সিনহা গাড়ি থামান এবং নিজের পরিচয় দিলে প্রথমে তাদের চলে যাওয়ার সংকেত দেওয়া হয়। পরে পরিদর্শক লিয়াকত আলী তাদের পুনরায় থামান এবং তাদের দিকে পিস্তল তাক করে গাড়ি থেকে নামতে বলেন। সিফাত হাত উঁচু করে গাড়ি থেকে নেমে গাড়ির পিছনের দিকে গিয়ে দাঁড়ান। মেজর অবসরপ্রাপ্ত সিনহা গাড়ি থেকে হাত উঁচু করে নামার পরপরই পুলিশ পরিদর্শক লিয়াকত তাকে 3টি গুলি করেন। গোয়েন্দা সংস্থার গোপন প্রতিবেদনে ঘটনার এভাবেই বর্ণনা করা হয়। প্রতিবেদনে বলা হয়, গুলি করার পরপরই রাত 9:45 দিকে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় জনগণ এবং একটি গোয়েন্দা সংস্থার মাঠকর্মী সার্জন আয়ুব আলী। তখন গুলিবিদ্ধ সেনা কর্মকর্তাকে জীবিত অবস্থায় দেখতে পান তারা। সার্জন আলী ঘটনার ভিডিও রেকর্ড করতে চাইলে পুলিশ সার্জনের পরিচয় জানতে চায়। পরিচয় দেওয়ার পর পুলিশ সার্জনের হাত থেকে মুঠোফোন সেট ও তার পরিচয়পত্র ছিনিয়ে নেয়। প্রতিবেদনে আরও বলা হয়, রাত 10:00 দিকে ঘটনাস্থলে আনা হয় একটি মিনি ট্রাক। ট্রাকে ওঠানোর সময়ও মেজর সিনহা জীবিত ছিলেন এবং নড়াচড়া করছিলেন। এরপর সিনহাকে নিয়ে ট্রাকটি কক্সবাজার সদর হাসপাতালে পৌঁছায় প্রায় 1 ঘন্টা 45 মিনিট পর। তখন হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সিনহাকে মৃত ঘোষণা করেন। হাসপাতাল থেকে ঘটনাস্থলের দূরত্ব সর্বোচ্চ 1 ঘন্টার পথ। অতিরিক্ত 45 মিনিট অতিবাহিত করা পুলিশের একটি অপকৌশল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। ওই দিনের ঘটনা সম্পর্কে পুলিশ জানিয়েছে, ওই সাবেক সেনা কর্মকর্তা তার ব্যক্তিগত গাড়িতে করে অপর একজন সঙ্গীসহ টেকনাফ থেকে কক্সবাজারের দিকে যাচ্ছিলেন। মেরিন ড্রাইভ সড়কের বাহার ছড়া তল্লাশি চেকপোস্টে পুলিশ গাড়িটি থামিয়ে তল্লাশি করতে চাইলে অবসরপ্রাপ্ত ওই সেনা কর্মকর্তা বাধা দেন। এ নিয়ে তর্ক বিতর্কের এক পর্যায়ে অবসরপ্রাপ্ত ওই সেনা কর্মকর্তা তার কাছে থাকা পিস্তল বের করতে পুলিশকে গুলি চালায়। এতে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা সিনহা গুরুতর আহত হন। তাকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। পুলিশ কর্মকর্তারা বলেন, ওই ঘটনায় টেকনাফ থানায় 2টি মামলা হয়েছে। সেনা কর্মকর্তার সঙ্গী সিফাতসহ 2জনকে আটক করা হয়েছে। ওই ঘটনায় টেকনাফ থানায় অস্ত্র ও মাদক আইনে পৃথক 2টি মামলা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের একজন কর্মকর্তা বলেন, পুলিশ সিনহার গাড়ি ও নীলিমা রিসোর্ট তল্লাশি করে জার্মানিতে তৈরি 1টি পিস্তল, 9টি গুলি, 50টি ইয়াবা, 2টি বিদেশি মদের বোতল ও 4 পোটলা গাঁজা উদ্ধার করেছে। গোয়েন্দা সংস্থার গোপন প্রতিবেদনেও নীলিমা রিসোর্টে অবস্থানরত 2জনের কেবিন তল্লাশি করে পুলিশ দেশি বিদেশি মদ ও গাঁজা উদ্ধারের কথা উল্লেখ আছে। হিমসুড়ি ঝর্ণা স্পট থেকে 5 কিলোমিটার দক্ষিণে মারমেইড বিচ রিসোর্টের কাছে নীলিমা রিসোর্ট। সাইক্লোন শেল্টার আদলে নিচে পার্কিং, উপরে তলায় থাকার কক্ষ, একতলা 10টি রিসোর্ট রয়েছে সেখানে। 1টি রিসোর্টে থাকতেন সিনহাসহ 4জন। রিসোর্টের ব্যবস্থাপক মোহাম্মদ সুলাইমান মঞ্জুর আমাদেরকে বলেন, 2 মাসের জন্য রিসোর্টটি ভাড়া করেছিলেন মেজর অবসরপ্রাপ্ত সিনহা। আলাদা আলাদা কক্ষে থাকতেন 4জন। 31 জুলাই বিকালে সিনহা ও সিফাত প্রাইভেট কার নিয়ে টেকনাফ শুটিংয়ে চলে যান। রিসোর্টে ছিলেন 2জন।
সোলাইমন মঞ্জুর বলেন, রাত 2টার দিকে রিসোর্টের একজন কর্মচারী তাকে মুঠোফোনে জানান যে রাত 10:30টার দিকে পুলিশ সিনহার রিসোর্টে অভিযান চালিয়ে কিছু মদের বোতল ও গাঁজা উদ্ধার করেছে। এ সময় একজনকে ধরে নিয়ে যায় পুলিশ, কিন্তু গাঁজা ও মদের বোতলের পরিমাণ কত ছিল কর্মচারীরা তাকে জানাতে পারেনি। ওই সময় তিনি রিসোর্টের বাইরে বাসায় ঘুমাচ্ছিলেন। এদিকে আজ মঙ্গলবার সকালে শামলাপুর চেকপোস্টে গিয়ে দেখা যায় সেখানে 5 জন পুলিশ কনস্টেবল বসে আছেন। নাম প্রকাশ অনিচ্ছুক পুলিশের এক সদস্য বলেন, তারা কক্সবাজার থেকে নতুন এসেছেন, ঘটনা সম্পর্কে তারা কিছুই জানেন না। শামলাপুর বাজারে সেনা কর্মকর্তার হত্যাকাণ্ড নিয়ে লোকজন আলোচনা করলেও কেন এই হত্যাকাণ্ড সেই কারণ জানাতে পারছেন না কেউই। জাফর আলম নামের স্থানীয় এক জেলে বলেন, গত 1 বছরে মেরিন ড্রাইভে আইন শৃঙ্খলা বাহিনীর গুলিতে অন্তত 200 জন লোক মারা গেছেন, কেউ প্রতিবাদ করার সাহস পাননি। এখন সেনাবাহিনীর একজন কর্মকর্তা মারা যাওয়ার পর তোলপাড় চলছে। সাদা পোশাকধারী বিভিন্ন সংস্থার লোকজন এলাকায় এসে ঘটনার তত্ত্ব উপাত্ত সংগ্রহ করছেন, কিন্তু ক্রসফায়ার আতঙ্কে মানুষ মুখ খুলছে না। 2018 সালের 4 মে থেকে সারা দেশে মাদক বিরোধী অভিযান শুরু হয়। গত 30 জুলাই পর্যন্ত শুধু কক্সবাজার জেলায় পুলিশ, বিজিবি ও র্যাবের সঙ্গে একাধিক বন্দুকযুদ্ধের ঘটনায় নিহত হয়েছেন 287 জন। এর মধ্যে পুলিশের সঙ্গে 174 জন, বিজিবির সঙ্গে 62 জন, র্যাবের সঙ্গে 51 জন বন্দুকযুদ্ধে নিহত হন। টেকনাফে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হন 161 জন। পুলিশের দাবি, নিহত লোকজনের অধিকাংশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী।